হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে অসাধারণ একটি রেসিপি, সেটা হলো ভাজা ভাত বা ভাত ভাজা, যে যেই নামই বলুক না কেন, নাম একটাই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন। এখন আমি নিয়ে নিচ্ছি কয়েকটি কারি পাতা, কারণ এই রেসিপিটাতে আমার কারি পাতাটা লাগবে, এই কারণে আমি কয়েকটি পাতা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। মরিচটা হালকা একটু ভেজে নিব, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কারি পাতাগুলো, পাতাটা একটু ভেজে নিব। পাতাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু হালকা করে ভেজে নিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটাকে একটু জুড়ি ভাজা করে নিব, ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 1টি টমেটো, দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আবারও একটু ভেজে নিব, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দিব বেঁচে যাওয়া বাসি ভাতগুলো। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, কি খাবার রেগুলার খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে এরকম ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি,
ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। সাধারণ একটি রেসিপি, খেতেও অসাধারণ, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।